प्रिय শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের পড়াবো সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র। আমাদের গল্পের নাম হচ্ছে লক্ষ্যের একুশে, লিখেছেন আবু বকর সিদ্দিক। তো দেখো, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবি দেখে আমরা সবাই বুঝতে পারছি যে এটা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। তো এই শহীদ মিনারে সাধারণত কী করা হয়, ফুল দিয়ে আমাদের ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। আমরা গতদিন গল্পের কিছু অংশ পড়েছিলাম, আজ তার পর থেকে পড়াবো। তো দশ পৃষ্ঠার দ্বিতীয় পায়রা থেকে দেখো। একটা খেকশিয়াল বুঝি তাকে দেখছিল, তাকে দেখুক গে, এখন ভয় করলে দেরি হয়ে যাবে, কাজে এবার চোখ কান বুঝে দৌড় শুরু করতে হলো তাকে। আর শেষটায় সেই অদ্ভুত গাছটার নিচে পৌঁছে গেল লক্ষা, যার ডালে ডালে রক্তের মতো টুকটুকে লাল ফুল। দিনের বেলায় রেল লাইনের উপর দাঁড়িয়ে অবাক হয়ে থোকা থোকা ফুলের লাল ঝুঁটির পানে তাকিয়ে থাকে সে। এখন ওই উপরের এক থোকা ফুল তার পেরে আনা চাই। হাতের মুঠো পাকিয়ে মনটাকে শক্ত করে নিল লক্ষা, তারপর চরচর করে গাছে উঠে গেল, একেবারে কাঠবিড়ালির বাচ্চা যেন মগডালের কাছে কাছে এসে কয়েকটা তুলোমিঠের মতো বড় বড় থোকা পেয়ে গেল সে শিশিরে ভেজা তুলতুলে। তা হোক, তোমরা এখন আমার নাও, সব টুকটুক নেমে এসো তো আমার হাতের মুঠোর মধ্যে। কষ্ট লাগছে? আহা, কিসের কষ্ট, এই তো একটু পরে আমি তোমাদের এমন একটা উঁচু জায়গায় নিয়ে রেখে দেব যেখান অবধি তোমরা এই গাছের মগডালে কোনো দিন উঠতে পারবে না। এসো এসো লক্ষ্মী সেনারা, সব নেমে এসো। তো এই কথাগুলো সাধারণত লক্ষা কী করছে, তার মনে মনে কথাগুলো বলছে, কাকে উদ্দেশ্য করে, ফুলগুলোকে উদ্দেশ্য করে। ফুল নিয়ে যখন মাটিতে নেমে এলো লক্ষা, তখন সারা শরীর জ্বলে যাচ্ছে তার, কোনোই ও বুকে চটচটে ঠান্ডা, হাত দিয়ে টের পায় টাটকা রক্ত, গাছের ডালপালা কাটায় ভর্তি, গা হাতটা ছিঁড়ে গেছে আঁচড় লেগে, তাতে কি জিতে গেছি আমি, গর্বে বুক ফুলে ওঠে লক্ষার। অর্থাৎ লক্ষা যে কষ্ট করে ফুল পেরে এনেছে, রক্তে তার গা লাল হয়ে গেছে, তারপর সে গর্ব করে বলতে পারছে যে আমি ফুলগুলো পেরে আনতে পেরেছি, এই কারণে সে গর্বে তার বুক ফুলে ওঠে। সেদিন সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর, আকাশে হালকা কুয়াশা, অল্প অল্প শীত, আর দক্ষিণের সামান্য বাতাস, পথে পথে মিছিলের ঢল নেমেছে, শত শত মানুষ হাতে ফুলের গুচ্ছ, ঠোঁটে প্রভাত ফেরির গান, ধীর পায়ে শহীদ মিনারের দিকে এগিয়ে চলেছে। এই ভিড়ের মধ্যে খুদে টোকায় লক্ষাকে ঠিকই দেখা যাচ্ছে, তাকে চিনতে কষ্ট হয় না, কারণ মিছিলে সবার গায়ে চাদর কোট সোয়েটার, শুধু তার গা খোলা উদাম, গাঢ় কালো, হাতে উচ্ছে পড়ছে রক্তলাল ফুলের গুচ্ছ। মিছিলে পা মিলিয়ে এসেও চলেছে শহীদ মিনারের ফুল দিতে, সবার সঙ্গে গলা মিলিয়ে গেয়ে চলেছে, আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, কিন্তু তার গলা দিয়ে কথা তো ফোটে না, শুধু হয় আ আ আ। আসলে কথা ফুটবে কী করে, লক্ষা যে জন্ম বোবা, বাংলা বলি তার মুখে ফুটতে পায় না, সে মনে মনে বলে অ আ ক খ, বাইরে শব্দ হয় আ আ আ আ। অর্থাৎ এই গল্পের মাধ্যমে বোঝা যাচ্ছে যে লক্ষা একজন বোবা, অর্থাৎ সে কথা বলতে পারে না, কিন্তু তারপরেও সে মাতৃভাষার প্রতি তার যে শ্রদ্ধা সে তার এই গল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। অর্থাৎ সে মিছিলে সবার মধ্যে থেকেও মিছিলে কী করেছে, কষ্ট করে ফুল এনে শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে চেয়েছে। তো এখানে পাঠ পরিচিতিতে খুব সংক্ষিপ্তভাবে দেওয়া আছে যে গল্পটিতে একুশে ফেব্রুয়ারির অবিনাশী প্রভাবের কথা বলা হয়েছে। অতি সাধারণ এক কিশোর লক্ষা কথা বলতে পারে না, কিন্তু তাতে কী বা আসে যায়। লক্ষা উঁচু ডালে উঠে লাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে যায় শ্রদ্ধা নিবেদন করতে, কথা বলতে না পারলেও তার মুখ দিয়ে আ আ আ
ধ্বনির মধ্যে দিয়ে বেরিয়ে আসে বাঙালির গর্বের উচ্চারণ। আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি। তোমরা দেখবা যে আমরা 21শে ফেব্রুয়ারিতে যে শহীদদের শ্রদ্ধা জানায় বা পাড়ায় পাড়ায় মহল্লায় যে শহীদ মিনারে সবাই মিছিল নিয়ে যায়, সেই মিছিলের সাথে আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটা বলা হয়, কারণ এই গানটা আমাদের ভাষা শহীদদের নিয়ে পরিচিত। তো কিছু শব্দ তো তোমাদের আগে পড়িয়েছিলাম, আজকে শুধু পড়াবো প্রভাত ফেরি এই শব্দটা। দেখো, ভোরবেলা কী করে দল বেঁধে পাড়া পাড়ায় গান গেয়ে সবাইকে জাগিয়ে তোলার একটা অনুষ্ঠান বিশেষ, কিন্তু আমাদের দেশে প্রভাবে ফেরি একটা বিশেষ অর্থ বহন করে। অর্থাৎ 1948 সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহার করার দাবিতে যে আন্দোলন হয়, তখন পাকিস্তান, তখন আমাদের দেশ ছিল পাকিস্তান, তখনকার সরকার সে দাবি মানেনি। তখন ছাত্র জনতা তীব্র আন্দোলন করতে থাকে, সেই আন্দোলনের চরম ওঠে 1952 সালে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র জনতার মিছিলে তৎকালীন সরকারের পুলিশ গুলি চালায়, তাতে শহীদ হন রফিক, সালাম, জব্বার, বরকত সহ আরও অনেকে। তাদের স্মরণে প্রতিবছর 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরি করা হয়। প্রভাত ফেরির সময় সকলের কণ্ঠে থাকে আব্দুল গাফফার চৌধুরী রচিত এবং শহীদ আলতাফ মাহমুদের সুরে করা গান আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। তো শব্দার্থ অন্যগুলা তোমরা একটু দেখবে। এরপর আছে হচ্ছে লেখক পরিচিতি। তো লেখক হচ্ছেন আবু বকর সিদ্দিক, উনি জন্মগ্রহণ করেছেন 1936 খ্রিস্টাব্দে বাগেরহাট জেলায়। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে জলরাক্ষস, খরাদাহ, 71-এর হৃদয় ভস্য, ভারত প্রহর ইত্যাদি। তো তোমরা এগুলা বই দেখবে, পড়বে, এই করোনাকালীন সময়ে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ঘরের বাইরে বের হবে না, বাইরে গেলে মাস্ক পরিধান করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস আজকে এখানেই শেষ করছি।